আমার নাম রুহুল আমিন, আমি এসেছি মাদারীপুর থেকে। বায়োফ্লোকে আসলে ইউটিউব দেখে দেখেই বায়োফ্লোকের প্রতি আগ্রহ, আর পাশাপাশি অলরেডি আমি কালচার শুরু করে দিয়েছি ইউটিউব দেখেই। আর যেহেতু শুধু ইউটিউবের উপর নির্ভর করলে হবে না আমি মনে করি যেটা, তো এই জন্যই কৃষি বাজারের যেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি এখান থেকে, যেমন আজমল স্যারের কাছ থেকে মোটামুটি একটা থিওরিক্যালি আমি একটা টোটাল টিচিং পাইছি, যেটা থেকে আমার যেই মানে ইউটিউব থেকে কিছু কিছু বিষয় ছিল যেগুলো মানে ক্লিয়ারলি ছিল না, কিছু কিছু বিষয় মানে আটকানো ছিল যেগুলো আমি আজমল স্যারের ট্রেনিং থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এই তো মোটামুটি 100% বলা যায়, ঠিক আছে। এখন কালচারে গিয়ে বোঝা যাবে যে কতটুকু অ্যাপ্লাই করতে পারি। ওইরকম সমস্যা সম্মুখীন হয় নাই, ইউটিউব থেকে দেখে শুরু করছি, ওইরকম সমস্যার সম্মুখীন হয় নাই, কিন্তু দেখা গেছে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল। তো এই জন্যে আমি মূলত ট্রেনিংটা করা, কারণ আমার মানে আমি তো বুঝি যে আমার কতটুকু অভিজ্ঞতা আছে আর এটার উপরে কতটুকু থাকা দরকার, ঠিক আছে। তো এই জন্যই মূলত আমি এদিকে আসা। দর্শকের উদ্দেশ্যে আসলে যারা শুধু ইউটিউব দেখে কালচার করতে চান তারা ভুল করবেন। আমি বলি যে কৃষি বাজারের মতো একটি সুন্দর করা হয়, কি বলে, ট্রেনিং দেওয়া হয় কৃষি বাজারের উদ্যোগে। তো আপনারা চাইলে এখান থেকে ট্রেনিং করে নিয়ে সঠিকভাবে জেনে বুঝে তারপরে আপনি কালচার শুরু করতে পারেন।